বেসন পাইল করা আছে। আর তোমরা তো সকলেই জানো যে এই ময়দা আর বেসন স্কিনের গ্লো করতে কতটা উপকারী, এখানে আর বলার কোনো ভাষাই নেই, নতুন করে আমি বলতেও চাই না। স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করার জন্য বেসন আর ময়দা কতটা উপকারী। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গোটা হলুদ, তোমরা চাইলে কিচেন হলুদ নিতে পারো। আর তার সাথে লাগবে হচ্ছে মাস্টার্ড অয়েল, সরিষার তেল, সেটাকে ভালো করে প্যাক করে রেডি করতে হবে। চলো, তো এখানে আমি আবার নিয়ে নিয়েছি গোটা হলুদ বাটা, তোমাদেরকে বললাম আমি হলুদ গোটা পছন্দ করি। তারপর আমি মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছো এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে, বাকি সুন্দর করছে। তো এবার আমি প্যাকটা রেডি করে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসি। চলো, তো আমি চলে এসেছি বন্ধুগণ মুখটাকে ভালো করে ওয়াশ করে। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো প্যাক লাগানোর আগে কিন্তু মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে বা নর্মাল টিস্যু ওই টিস্যু দিয়ে মুখটা যেন পরিষ্কার থাকে, কারণ আমাদের সারাদিনের ঘাম জমে মুখটা অনেকটা পলিউশন জমে মুখে, অনেক রকম ময়লা জমে থাকে, যেটার উপরে যদি আমরা প্যাকটা ইউজ করি বন্ধুগণ সেটা কিন্তু কখনোই রেজাল্ট ভালো হবে না। তো ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমাদের কিন্তু মুখটা ওয়াশ করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু, হ্যাঁ তার আগে বলে দিই বন্ধুগণ, আমি দেখতে পাচ্ছ ভিডিওতে কথা বলছি কিন্তু আমি ভয়েস দিচ্ছি, কেন বলো তো? আমার না ভিডিওতে একটা প্রবলেম হয়ে গেছে, যে কারণে আমাকে আবার আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, আমি এখানে নর্মাল ওয়াটার নিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু রোজ ওয়াটারও দিতে পারো বা আমার মতো নর্মাল ওয়াটার দিতে পারো। তো প্যাকটা রেডি করে মুখটাতে ভালো করে লেপে দিতে হবে, পুরো একদম গোবর লেপে দেওয়ার মতো, মুখে খুঁটে দিচ্ছ না যেন মনে হবে গোবরের মতো লেপে দেবে, আলতু করে লেপে দেবে। দিয়ে ভালো করে লেপে দেওয়ার পর তারপর প্যাকটা কী সুন্দর কালার এসছে, কালারটা দেখে কী না না থাক, আমি মাইন্ডটা চেঞ্জ করবো না। যাই হোক, প্যাকটা এবার মুখে ভালো করে মেখে নিতে হবে। এই দেখো আমি মেখে নিচ্ছি আলতুভাবে, দাদুর গায়ে হাত বুলানোর মতো মাখতে হবে, কারণ দাদুর গায়ে হাত বুলানোর মতো না মাখলে স্কিনটা যদি তোমাদের ব্রনো স্কিন হয়ে থাকে তাহলে স্কিনটা কিন্তু আরও ক্ষতি হবে, সে কারণে আলতু আলতুভাবে। আর ব্রনো স্কিন না হলেও স্কিনের যে কোনো জিনিস অ্যাপ্লাই করার পদ্ধতি হচ্ছে আলতুভাবে হালকাভাবে সার্কুলার মোশনে তোমরা প্যাকটা মাখবে, যে কোনো জিনিস ক্রিম বা প্যাক যাই মাখো না কেন এইভাবে আস্তে আস্তে আলতু হাতে মাখবে। কিন্তু দেখো আমি কী সুন্দর ভঙ্গি করছি, ও এই যে আমি তারপর মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ ওখানে আবার একটু চুলে লেগে গেছে, চুল খুলে না বন্ধু কারণ মাখা যায় না, পরে এবার থেকে চুলটা বেঁধে পারবো। আসলে চুলটা খুলে রাখলে যদি একটু মুখটা ভালো লাগে, মুখটা তো একদম কেটে নেই মতো, তাই একটু যদি মুখটা ভালো লাগে আর এই প্যাকগুলো মাখিয়ে যদি একটু ভালো লাগে তোমাদের কাছেও শেয়ার করি, যদি তোমাদের কারোর আমি হেল্প করতে পারি তো নিজের কাছে খুব ধন্যবাদ করবো। তো বন্ধুগণ আমি এখানে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ ওহ কী সুন্দর মাখছি, বা খুব ভালোই মাখি আমি। হ্যাঁ ঠিক আছে, তারপর বন্ধুগণ তোমরা কিন্তু গলায় ভালো করে মাখবে, কারণ মুখটা ফর্সা গলাটা কালো, সেখানে কেমন টু ইন ওয়ান ব্যাপারটা লাগবে না, তাই গলাতেও মেখে নেবে। তোমরা হাতেও ইউজ করতে পারো, যে কোনো জায়গায় ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে শুধু গলায় আর মুখেই ইউজ করছি, কারণ হাতটা আমি এখন ইউজ করছি না, ভিডিও করছি তো, তাই ভিডিও করলে আমি বেশি জায়গায় ইউজ করি না, তাই আমি এখন মুখে আর গলাতেই ইউজ করে নিচ্ছি বন্ধুগণ। ওই যে দেখতে পাচ্ছ কী সুন্দর, ওই দেখো কী গিফট দেবো আমি, ওই হাতে থেকে নিয়ে বাটি থেকে নিয়ে আবার মুখে মেখে নিচ্ছি, ভালোই গিফটে, এরকম গিফটে সচরাচর দেখতে পাবে না, আমাকেই দেখতে পাবে, মাখা হয়ে গেছে, বাহ খুব সুন্দর মেখে নিয়েছি। হ্যাঁ নিজেকে যেন কী সুন্দর লাগছে, আহা ঠিক আছে, যাই হোক বন্ধুগণ এবার আমি ফিরে আসছি আবার তোমাদের কাছে। বন্ধুগণ আমার আফটার পিক, বন্ধুগণ আমি কিন্তু মুখটা ওয়াশ করে চলে এলাম, দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো একটু দাগ আছে ওইগুলো কোনো ব্যাপার নেই তুলে দেয়া, কারণ আমি কদিনের জন্য একটু কলকাতায় গিয়েছিলাম, তো কলকাতায় পলিউশন ধুলো একটু র্যাশ বেরিয়ে গেছে আমার মুখে। তো শুনতে পাচ্ছিস, তোদেরকে কিন্তু আমি তাড়াতাড়ি আউট করছি, ঠিক আছে ওকে। আর বন্ধুগণ তোমরা কিন্তু এই প্যাকটা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো, তাহলেই রেজাল্ট পাবে। আর তোমরা কিন্তু মনে করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল বাটনটা ক্লিক করো, আর কমেন্ট করো, লাইক করো, এরকম ভিডিও যেন সবসময় দেখতে পাবে।